আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা যে অবস্থান থেকে এই লাইভটি দেখছেন, এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা দেখুন, এটাকে বলা হয় শোল মাছ, দেশি শোল মাছ। জীবন্ত একটি শোল মাছ কীভাবে কাটা হয় আপনারা দেখুন। প্রতিবারের নিয়ে আমি ইদানিং আসলে প্রত্যেকটা ভিডিওতে ভয়েস দিচ্ছি, যেহেতু আমরা একটু আপনাদের সাপোর্টটা খুব দরকার। আপনারা সাপোর্ট দিলেই আমরা, বিশেষ করে আমি, সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আপনাদের ভালোবাসায় কাম্য। আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সহযোগিতা ছাড়া, হেল্প ছাড়া কখনো উপরে ওঠা সম্ভব নয়। আর মেহরবানি করে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, অন্তর অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই, শুকরিয়া জ্ঞাপন করি। একটু দোয়া করবেন। আসলে আমি একটি ছোটোখাটো জব করি, পাশাপাশি চেষ্টা করছি ইউটিউব থেকে ভালো একটা কিছু করার জন্য। আমি তার হারাম পথে উপার্জন করতে চাইও না, ফ্যামিলিকে হারাম কিছু খাওয়াতে চাইও না। তো আমি সর্বোচ্চ চেষ্টা করছি, সারাদিন পরিশ্রম করে আসার পরে মাছের বাজারেও যাই। আসলে মাছের বাজারে এই ভিডিওগুলো কালেক্ট করা অনেক কষ্ট, তবুও চেষ্টা করে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও, নিত্য নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য। আপনারা মেহরবানি করে একটু হেল্প করবেন আমাকে, আর কিছু সংখ্যক সাবস্ক্রাইব দরকার। আপনারা যদি আমাকে সাপোর্ট দেন, ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যেতে পারবো বলে আশা করছি। তো আপনারা ফুল ভিডিওটি দেখবেন, এই মাছগুলো কীভাবে কাটে শুরু থেকে শেষ পর্যন্ত, জীবন্ত শোল মাছ। তো আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু দেশি দেশি না, দেশি না কি হন দেশি বলতে কিছু নাই, দেশি পুরো হাতে রেখে মুসলমানি তারা গলায় যায় সোনালি। আচ্ছা
আমরা